আদিগঙ্গা ভাগীরথীর তীরে ছোট্ট একটি গ্রাম, চারিদিকে হেতাল গড়ান গেওয়ায় ঘেরা জঙ্গল। সন্ধে নামলেই যেখানে বদলে যেত পরিবেশ, শোনা যেত হিংস্র জন্তুদের কানফাটা চিৎকার। আর এমনই হারিম করা পরিবেশেই সাধনা করতেন এক তান্ত্রিক। বটগাছের কোটরে ছিল তার বাস। তার সাধনায় জঙ্গল থেকে আবির্ভাব হয় দুফুট পাথরের মা কালীর। তান্ত্রিক কৈলাস পণ্ডিতের হাত ধরেই মগরাহাটে হংসগেরিয়ায় প্রতিষ্ঠিত হন দেবী। কথিত আছে, এই মন্দিরে তপস্যা সাধনার পর গুরু কৈলাসের সংস্পর্শে আসেন সাধক বামাখেপা। শিক্ষালাভ করেন প্রেতাত্মা পিসাদ সাধনার। বেল, অশ্বত্থ ও নিমগাছের তলায় থাকা পণ্ডিত কৈলাসের পঞ্চমুণ্ডির আসনে সিদ্ধিলাভ করেন বামা। এখান থেকে গিয়েই তারাপীঠে মা তারাকে প্রতিষ্ঠিত করেন তিনি। জানা যায়, বামাখেপার পিসাদ সাধক গুরু কৈলাস পণ্ডিতের পঞ্চমুণ্ডি আসনে পুজোর পর বুড়ো অমাবস্যায় হংসগেরিয়া দেবী চণ্ডীর আরাধনা হয়। 1366 সালে এই মন্দিরে 6 ফুট উচ্চতার কালীমূর্তি নির্মিত হয়। তবে আজও নির্মিত মূর্তির পাশে বিরাজমান পাথরের 2 ফুট কালী। এই কাহিনী থেকে এটাই প্রমাণিত যে বামার সাধনা কেবল তারাপীঠেই সীমাবদ্ধ ছিল না, বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন তিনি, জ্ঞান অর্জন করেছেন বিভিন্ন বিষয়ে। এভাবেই আধ্যাত্মিক আকাশের উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন সাধক বামাখেপা।